Thank you, Melbourne. Fantastic. You guys are amazing. আসলে আমরা বাংলাদেশের বাইরে আপনারা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, উই আর অল প্রাউড অফ ইউ, যে যেখান থেকে ইটস এন অ্যামেজিং ফিলিং আপনারা এত দূর থেকে আমরা আসি। আমরা সবাই বাংলাদেশ নিয়ে গর্ববোধ করি। অ্যান্ড বাংলাদেশের যে সূচনা, সেই সময় সেই 71-এর থেকে শুরু, এবং সেখানে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু সাধারণ জনগণের সঙ্গে সঙ্গে কিছু শব্দ সৈনিক কিন্তু ছিল সেই সময়। সো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা অনেক বড় রোল প্লে করে, তার সাথে সাথে বিদেশি কিছু বন্ধু ছিল আমাদের মিউজিক্যাল, পণ্ডিত রবিশঙ্কর, দেন জর্জ হ্যারিসন, আরও অনেকে ছিল। এবং আমার মনে হয় তারপরে যে মিউজিক্যাল রেভলিউশনটা স্বাধীনতার পর হয়, সেখানে আমাদেরকে যারা প্রথম অগ্রজ হিসেবে ওয়েস্টার্ন মিউজিকটাকে এমব্রেস করে নেয়, তাদের মধ্যে আজম খান, এবং ডেফিনেটলি সোলস। সোলস, হোয়াট এ বিউটিফুল অ্যাচিভমেন্ট, 50 ইয়ার্স অ্যান্ড গোয়িং স্টিল স্ট্রং। অনেক লাইন আপে চেঞ্জ এসেছে, পার্থদা হাল ধরেছে, এবং তার সঙ্গে সব মিউজিশিয়ানস, প্রত্যেকে অ্যামেজিং মিউজিশিয়ানস, ব্যান্ডটাকে এগিয়ে নিয়েছে 50 বছর, কারণ আমরা ইনশাল্লাহ 100 বছর দেখবো সোলসের। সো ফ্যান্টাস্টিক। সেই সাথে সাথে আমরা সোলস, মাইলস, এলআরবি, ওয়ারফেজ, আরও যেই যেই ফিডব্যাক, আরও যা যা ব্যান্ড আছে, এদের কিন্তু আমরা ছোটোবেলা থেকে এদের গান শুনে আমরা কিন্তু উৎসাহ পেয়েছি। আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কিন্তু ছিল না কাউরই। সো দিস ওয়ার আওয়ার ইন্সপিরেশন। অ্যান্ড সেই ভাবনা থেকেই আমরা একটা ছোট্ট ট্রিবিউট দিতে চাই টু অল দিস লেজেন্ডস। সো আই এম শিওর আপনারা সবাই খুব ভালোবাসবেন, গানটাকে পছন্দ করবেন, এবং যারা গানগুলো জানেন সবাই গলা মেলাবেন। হিয়ার ইট গোজ, দিস ইজ ট্রিবিউট টু আওয়ার লেজেন্ডস। My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help before his country dies. Although I couldn't feel the pain, I knew I had to try. Now I'm asking all of you,
help us save some Yeah.
Thank you.